আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ বন্ধুগণ আজ একটি বিষয় নিয়ে আমরা পরস্পরের আলোচনা শুনব তা হল হজের পরে কি করব আমরা কারণ হজ শেষ করার পরে হাজি সাহেবানদের কি দায়িত্ব কি কাজ করতে আদেশ করেছেন মহান আল্লাহ সুফান তাহলে আসুন সরাসরি আল্লাহ তাআলার کو تا تکی جنینی را بلال میں کی آتش کرچن هاچ فیروت هاچی پرورش آر ناریکه الله سبحانه و تعالى قرآن الكريم سوره البقره القرآن الكريم دوی نمبر سوره البقره دویش نمبر آیات الكريم بر تو مانشی آتش کرچن اوضی الله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم

নিজেদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে বরং তার চেয়ে বেশি স্মরণ করবে আল্লাহ এটা হলো আদেশ আল্লাহর দুইশো আল কেরিমার প্রথম অংশ এই সৌরাতুল বাকার দুইশো নাম্বার আয়াতের এই অংশটুকুর জুল হিসেবে ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ হাদিসের প্রমাণ দিয়ে বর্ণনা করেছেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাদেরকে জানিয়েছেন অন্ধকার যুগের মানুষেরা কারণ অন্ধকার যুগেও তারা হজ করত ও মুরা করত তো অন্ধকার যুগের মানুষেরা যখন হজ করত তখন হজের সময়ে হজ মানে পাঁচ দিন অথবা ছয় দিন পাঁচ দিন মানে আটই জিল হজ নয় জিল হজ দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ অথবা কেউ দীর্ঘ করলে তেরোই জিল হজ তো হজের ছয় দিন অথবা হজের পাঁচ দিন মিনায় আরাফায় মুজদালিফায় আবার মিনায় থাকতে গিয়ে হজের দিনগুলোতে অন্ধকার যুগের মানুষেরা তাদের বাপ দাদা পূর্বপুরুষের ভালো কাজগুলো নিজেদের মধ্যে স্মরণ করত আলোচনা করত অন্ধকার যুগের মানুষের এই যে কাজটা আল্লাহ তালা এর ভিত্তিতে আয়াত নাজিল করে দিয়ে বললেন তারা হজের দিনগুলোতে পূর্বপুরুষদের কথা স্মরণ করে তবে শোনো হে কোরআনের বিশ্বাসীরা হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মতেরা তোমরা হজের পরে হজ মানে লাভবাই আল্লাহ তালার দরবারে হাজির আল্লাহ তালার দরবারে সাক্ষাৎ উপস্থিতি এই জন্য লাভবাই আল্লাহ লাভবাই বলে হে আল্লাহ আমি হাজির হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির তো হজ মানে আল্লাহ তালার দরবার আনুষ্ঠানিক উপস্থিতি রব্বুল আলমিনের দরবারে নিজের সাক্ষাৎ উপস্থিতি ঘোষণা করা তা হজের দিনগুলোকে আল্লাহ তালাকে স্মরণ করো হজের কাজ যখন শেষ করলে হজের কাজ শেষ করে পূর্বপুরুষকে স্মরণ করো তবে আল্লাহকেও স্মরণ করো পূর্বপুরুষদের স্মরণের সাথে আল্লাহ তালার স্মরণ একটু বেশি করো এটা হল আল্লাহ তালার আদেশ এবং অন্ধকার যুগের বাস্তবতাকে তুলে ধরুন রব্বুল আলামিন ইমানদারদেরকে আদেশ করলেন হজের পরে পূর্বপুরুষদের স্মরণ করতে পূর্বপুরুষদের ভুলে যাতে না যাই পূর্বপুরুষদের ভুলে যাওয়া যাবে না আল্লাহ তালার আদেশ এবং এই চিরন্তন আদেশ রব্বুল আলামিন দিলেন হজ ফেরত পুরুষ আর নারীকে হাজি পুরুষ হাজি নারীকে এবার আসেন হজ ফেরত যারা তাদের পরিচয়টা কি কারণ আল্লাহ তাআলা বলেন ফাইদা কাদাই তো মানা শিক্ষা আর যখন তোমরা সমাপ্ত করলে হজের আনুষ্ঠানিকতা তাহলে পজিটিভ বাস্তবতায় পরিচয়টা স্পষ্ট করলে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামের দুইটি হাদিস আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে দেখতে পাই নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল আলহাজুল মবরুর লাইসালাহু জাজাউন ইল্লাল জান্নাহ অর্থাৎ হজ যখন মবরুর হয় তগরির প্রতিদান জান্নাত ছাড়া কিছুই না আর হজ মাবরুর হওয়া মানে কবুল হওয়া অর্থাৎ কবুল হজ এর প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নাই আভিধানিক বাস্তবতায় হজ মাবরুর মানে বীর শব্দ থেকে মাবরুর বীর মানে নেকি সওয়াব কল্যাণ ভালো কাজ অর্থাৎ হজ যদি নেকিতে ভরপুর হজ যদি সয়াবে ভরপুর হজ যদি ভালো কাজে ভরপুর হয় তাহলে নবীজি সাল্লাহসাল্লাম বললেন এর প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নাই হ্যাঁ নবীজি সাল্লাহামের হজ আল মাবরুর অন্য হাদিস দ্বারা বিশ্লেষণ করলে প্রমাণ হয় যে হজ হালাল টাকায় যে হজ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যে যে হজ নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের সুন্না মোতাবেক হয় এই হজটা হজ মাবরুর নবীজি বললেন হজ যদি মাবরুর হয় অর্থাৎ হজ যদি কবুল হয় হজ যদি মাবরুর অর্থাৎ নেকিতে বরপুর হয় হজ মাবরুর মানে হজ যদি হালাল টাকায় হজ যদি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হজ যদি নবীজি সাল আলী ওসাল্লামের সুন্না অনুযায়ী হয় তাহলে নবীজি সাল্লাম বললেন এর প্রতিদান কেবল জান্নাত অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ওই হাজি পুরুষ বা হাজি নারী মানে সে দুনিয়ায় চলাফেরা করছে অথচ জান্নাতি সুবহানাল্লাহ অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু যে ব্যক্তি হজ করলো আর হজের মধ্যে পাপাচারিতা এবং অশ্লীলতা করলো না সগিরা গুনা করলো না ইচ্ছা করে কবিরাগুনা তো কবিরাগুনার গুনার তো প্রশ্নই আসে না হজ করতে গিয়ে গুনাই করল না কবিরাগুনা করার প্রশ্নই আসে না আর অশ্লীলতা চরিত্রের যে কোনো বিষয় যৌনতার যে কোনো বিষয় এগুলা নিয়ে সীমা লঙ্ঘন করল না অশ্লীলতা করল না দুইটি বিষয় ইচ্ছা করে পাপাচারিতা করল না এবং যৌনতা বিষয়ক অশ্লীলতা করল না তাহলে রাজা কায় তাহলে সে ফিরে আসলো এমন দিনের মতো তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ করে অর্থাৎ জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো তার মানে তাআলা বললেন হজ ফেরত নারী আর পুরুষকে আদেশ করে আর হজ ফেরত নারী পুরুষ মানে আব্বা তালা যাদেরকে সৌভাগ্যময় করেছেন মবরুর হজে অথবা যারা হজে পাপ করে নাই অশ্লীলতা করে নাই নিষ্পাপ হয়ে গিয়েছে অর্থাৎ হজের দ্বারা নিষ্পাপ হয়েছে হজের দ্বারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি হয়ে গিয়েছে এমন নর আর নারী এমন পুরুষ আর মহিলাকে আল্লাহ তালা আদেশ করছেন হজ শেষ করেছ আল্লাহ তালাকে স্মরণ করো যেমনিভাবে স্মরণ করবে আবার তোমার পূর্বপুরুষকে এখন এই যে পূর্বপুরুষকে স্মরণ করা আল্লাহ তালা জান্নাতি মানুষদের আদেশ করলেন কেন এর কারণ হল জান্নাতী মানুষ মানেই যারা মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে যাবে দুনিয়াতেও তারা জান্নাত বানানোর জন্য কাজ করবে কারণ দুনিয়ায় ভালো কাজের দ্বারা জান্নাতের নিশ্চয়তা পরকালে দুনিয়াটা কাজের জায়গা আ ফেরাতটা প্রতিদানের জায়গা আল্লাহ তা আলাহ আ ফেরাতে নিশ্চিত জান্নাতের অধিকারীদেরকে আদেশ করছেন দুনিয়াটাও জান্নাতের মতো তৈরি করো তাহলে কি করতে হবে তাহলে বংশটা ভালো করতে হবে পূর্বপুরুষ নিজে সহ আমি আর আমার পূর্বপুরুষ তাদের স্মরণ করব, ভালো কাজ স্মরণ করবো তাদের জন্য দোয়া করব তাদের জন্যে প্রার্থনা করব তাদের জন্য দান সৎকা করব তাদেরকে ভুলে যাব না যাদের মেরুদণ্ড পৃথিবীতে এসেছি যাতে করে আমার পরবর্তীতে আমার সন্তানরা তা করে এই যে পূর্বপুরুষদের স্মরণ এর মানে বংশ ঠিক করা বলতে বংশ যথাযথ সংরক্ষণের দ্বারা পৃথিবীটাই ভালো হয়ে ওঠে আর যদি বংশের সংরক্ষণ পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীটাতে কেমত মহাধ্বংস মহা নেমে আসে নবীজি সাল্লামের অন্য হাদিসগুলো দিয়ে আমরা এর প্রমাণ পাই নবীজি সাল্লাহ তাল আলী আলী ওসাল্লাম জিবরিল আলী হিসালাম নবীজির কাছে হাঁটু গেড়ে বসে নবীজিকে প্রশ্ন করেছিলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে জিবরিল আলী হিসালাম হাদিস জিবরিল নামে খ্যাত ওই বিখ্যাত হাদিসে জিবরিল আলী হিসালাম মোহাম্মদুর সুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সামনে হাঁটু বসে নবীজি সাল্লাহ আসলামের হাঁটুর সাথে তার নিজের হাঁটু মিলিয়ে বসে জিব্রিল আলী হিসাল্লামের হাত মুবারকিজি সালামের উরু মুবারকের উপরে রেখে মুখোমুখি হয়ে বসে নবীজিকে প্রশ্ন করেছিলেন প্রথম ইসলাম কি তারপরে ইমান কি তারপরে কি। তারপরে প্রশ্ন করলেন করলেন্লাহ আমাকে বলুন কেম কখন হবে মোহাম্মদ আলী হোসাল্লাম জিব্রিল আলী সব নিজের বিনয় প্রকাশ করে বললেন প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে ভালো জানেন সর্বশেষ জিবরিল আলী হোসালাম প্রশ্ন করলেন করলেন্লাহ আলী হোসাল্লাম আমাকে কেয়ামতের আলামত বা চিহ্ন বলেন মোহাম্মদ রসুল্লাহ জিবরিল আলী হিসেম প্রশ্নের জবাবে মহাধ্বংসের মহাবিপর্যয়ের কেয়ামতের আলামত হিসেবে বলেছেন আনতালিদালাহা দাসী তার মুনিবকে জন্মাবে দাসীর গর্ব থেকে মুনিব জন্মাবে স্পষ্ট একটি অর্থ আর একটি অর্থ মায়ের গর্ব থেকে জন্ম নিয়ে মায়ের মণি ভয়ে যাবে নবদেদ বন্ধুগণ তার মানে এই দুইটি অর্থের বাস্তবতায় স্পষ্ট প্রমাণ হয়ে বংশ হারিয়ে যাবে আর হা জন্ম নিয়ে মা বাবার উপরে খবরদারি করবে নবদুলিল্লাহ আহমেদ

নবীজিম কথা চালিয়ে গেলেন নবীজি সাল আলী হুসাল্লাম কথা শেষ করে প্রশ্ন করলেন কোথায় সেই ব্যক্তি প্রশ্ন করেছিল কখন কে আমত হবে তখন তিনি আপ্লুত হয়ে বেদুইন সাহাবি রবি আল্লাহ আপ্লুত হয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আমি প্রশ্ন করেছিলাম রবিজি সাসলাম তখন বললেন যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখন তুমি মহা ধ্বংসের অপেক্ষা করতে থাকো বেদুইন সাবি তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন কেমন করে ইয়া সাল্লাল্লাহু আল্লাহ ওয়া আমানত ধ্বংস হয় যেন বললেন ইদাউসিদাল উসসিডাল ইলা গায়রি আহলিহি ফানতাজিলিস অনুপযুক্ত পাত্রে কর্ম সম্পাদনের দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ উপযুক্ত নয় এমন ব্যক্তি যখন চেয়ারে বসবে তখন তুমি মহা ধ্বংসের অপেক্ষা করতে থাকো বন্ধুগণ এই যে কমবخت চেয়ারে বসবে তার মানে বংশ গৌরব যখন হারিয়ে যাবে বংশ যখন সংরক্ষিত থাকবে না তখন মহা বিপর্যয় হবে তাই বন্ধুগণ খুব সহজ অনুমেয় আল্লাহ তালা পৃথিবীতে জান্নাতি মানুষদেরকে আদেশ করছেন বংশ সংরক্ষণ করতে হজ ফেরত নারী পুরুষ হাজি নারী হাজি পুরুষকে আল্লাহ তালা বলছেন বংশ সংরক্ষণ করো নিজের বংশ হেফাজত করো পূর্বপুরুষ এর স্মরণ করো দোয়া করো নিজের বংশটাও সংরক্ষণ করো বন্ধু কিন্তু আজ আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গায় যত বিপর্যয় এর পিছনে কেবল কারণ অনেকগুলোর মধ্যে এটা অন্যতম তাই বন্ধুগণ আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি আসুন অব্যাস্ফান হোত আলা হজ ফেরত নারী পুরুষ তথা জান্নাতি নারী পুরুষকে যে আদেশ দিয়েছেন আমরা এই আদেশ সকলে মিলে পালনের চেষ্টা করি আল্লাহ ফ্যান আহোত আলা আমাদের সবাইকে তৌফিক দিন অনুধাবনের তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওর আবার